বন্ধুরা, চলো আজকে আমরা দেখি কিভাবে ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হয়, অর্থাৎ ডিটারমিন্যান্ট বের করতে হয়। তো আমরা ম্যাট্রিক্স এ এর এবং ম্যাট্রিক্স বি এর যে দুটি ম্যাট্রিক্স আমরা আগেই ডিফাইন করে নিয়েছি, সেই দুটি ম্যাট্রিক্সের মান নির্ণয় করব। মান নির্ণয় করার জন্য আমাদের সবার আগে অপশন বাটনটি প্রেস করতে হবে। এখানে খুঁজে বের করতে হবে যে ডিটারমিন্যান্ট নামে কোনো অপশন রয়েছে কি না। প্রথম পেজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিটারমিন্যান্ট নামে কোনো অপশন নেই, তাহলে আমরা যেটি করব সেটা হচ্ছে ডাউন প্রেস করে নিচে অর্থাৎ পরে পেজে যাব। এখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রথমে ওয়ানে রয়েছে ম্যাট্রিক্স অ্যান্সার। আসলে এটি কী? এটি হলো আমরা লাস্ট যে ম্যাট্রিক্সে ক্যালকুলেশন করেছি তার যে ফলাফলটি সেটি। ওকে, তাহলে চলো আমরা দেখে নিই আগের ম্যাট্রিক্সের ফলাফলটি কী ছিল। ওয়ান প্রেস করবো, পরে ইকুয়াল দিব। দেখো, আমরা ম্যাট্রিক্স বি এর যে ইনভার্স বের করেছিলাম সেটি হলো এটি। তাহলে ম্যাট্রিক্স অ্যান্সারের মাধ্যমে আমরা আগের ম্যাট্রিক্সের যে ক্যালকুলেশন করেছিলাম সেই ফলাফলটি দেখতে পারবো। ওকে, এবার এসি প্রেস করি। আমরা ম্যাট্রিক্স এ এর মান নির্ণয় করছিলাম, তাহলে আমাদের অপশান বাটনটি প্রেস করতে হবে, ডাউন প্রেস করতে হবে। এখানে 2 নম্বরে রয়েছে ডিটারমিন্যান্ট, তাহলে ম্যাট্রিক্স এ এর ডিটারমিন্যান্ট বের করার জন্য আমরা 2 প্রেস করব। দেখো, ডেট তারপরে ব্র্যাকেট, ডেট হলো ডিটারমিন্যান্টের শর্ট ফর্ম। তাহলে আমরা কোন ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে চাই? ম্যাট্রিক্স এ এর, অর্থাৎ ম্যাট্রিক্স এ এর ডিটারমিন্যান্ট বের করতে চাই। তাহলে অপশান বাটনটি প্রেস করব, এরপর ম্যাট্রিক্স এ সিলেক্ট করব। ম্যাট্রিক্স এ সিলেক্ট করার জন্য আমাদের 3 প্রেস করতে হবে, কেননা ম্যাট্রিক্স এ এর অ্যাসোসিয়েটেড নাম্বার হলো 3। থ্রি প্রেস করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপর ইকুয়াল দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্স এ এর ডিটারমিন্যান্ট হলো -162। এবার যদি আমরা ম্যাট্রিক্স বি এর ডিটারমিন্যান্ট বের করতে চাই, তাহলে এসি প্রেস করব, অপশনে যাব, ডাউন প্রেস করব, এখান থেকে ডিটারমিন্যান্ট অর্থাৎ 2 প্রেস করব। এরপর ম্যাট্রিক্স বি এর ডিটারমিন্যান্ট যেহেতু বের করতে চাই, তাহলে অপশান থেকে 4 প্রেস করে ম্যাট্রিক্স বি সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, এবং এরপর ইকুয়াল বাটনটি প্রেস করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্স বি এর ডিটারমিন্যান্ট হলো 216। সুতরাং এভাবে আমরা খুব সহজেই যে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট বের করতে পারছি। ম্যাট্রিক্সের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।